आज़ादी का अमृत महोत्सव आज থেকেই শুরু হয়ে গেল উৎসব মৃত্তিকার উদ্যোগে। নমস্কার, আমি পম্পা মৃত্তিকার থেকে। আজ থেকে 3 বছর আগে মৃত্তিকার জার্নিটা শুরু হয় কয়েকজন গৃহবধূদের নিয়ে। আমরা আজকে কয়েকজন রয়েছি, বাকি সবাই বিশেষ কারণবশত আজকে এখানে থাকতে পারেননি। এই বছর কয়েক মাস আগে আমরা রেজিস্টার্ড এনজিও হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করেছি। বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির পাশাপাশি আমাদের একটি প্রজেক্ট রয়েছে ইচ্ছে নামে। আমাদের এলাকার আন্ডার প্রিভিলেজ কয়েকজন বাচ্চাকে নিয়ে কোভিডের সময় থেকে তাদের বিনা পয়সায় টিউশন প্রোভাইড করা থেকে শুরু করে নাচ গান আঁকা আমরা শেখাচ্ছি। ভবিষ্যতে চাই আমাদের এই প্রজেক্টটা আরও বড় হোক, যার জন্য আজকে এই বাচ্চাদের নিয়ে সার্ভে পার্ক থানার সাপোর্টে এবং বন্ধু এক আশা ওদের সহযোগিতায় একটা বসে আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি। আমাদের তরফ থেকে বাচ্চাদের হাতে কিছু ছোট উপহার আমরা তুলে দেব। আগামী দিনেও বিশাল কিছু পরিকল্পনা রয়েছে, আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন যাতে আমরা ওইভাবে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। कंधों से मिलते हैं कंधे, कदमों से कदम मिलते हैं, हम चलते हैं जब ऐसे तो दिल दुश्मन के हिलते हैं। कंधों से मिलते हैं कंधे, कदमों से कदम मिलते हैं, हम चलते हैं जब ऐसे तो दिल दुश्मन के हिलते हैं। अब तो हमें आगे बढ़ते हैं रहना, अब तो हमें साथी है बस इतना ही कहना। अब तो हमें आगे बढ़ते हैं रहना, अब तो हमें साथी है बस इतना ही कहना। अब जो भी हो शोला बन के पत्थर है पिघलाना, अब जो भी हो बादल बन के पर्वत पर है छाना। कंधों से मिलते हैं कंधे, कदमों से कदम मिलते हैं, हम चलते हैं जब ऐसे तो दिल दुश्मन के हिलते हैं। कंधों से मिलते हैं कंधे, कदमों से कदम मिलते हैं, हम चलते हैं जब ऐसे तो दिल दुश्मन के हिलते हैं। निकले हैं मैदान में हम जा हथेली पर लेकर, अब देखो दम लेंगे हम जाके अपनी मंजिल पर। खतरों से हंस के खेलना इतनी तो हमें हिम्मत है, मोड़े कलाई मौत की इतनी तो हमें ताकत है। हम सरहदों के वास्ते लोहे की एक दीवार है, हम दुश्मनों के वास्ते होशियार है तैयार है। अब जो भी हो शोला बन के पत्थर है पिघलाना, अब जो भी हो बादल बन के पर्वत पर है छाना। कंधों से मिलते हैं कंधे, कदमों से कदम मिलते हैं, আমি সার্ভে পার্ক থানার বড়বাবু। এবার সবাই তোমরা তো সেই বাড়িতে তোমাদেরকে ভয় দেখায় কি কেউ, যে এই না খেলে পুলিশ আসবে ধরে নিয়ে যাবে এরকম করবে, ওই পুলিশের দাঁড়িয়ে এরকম কি কেউ বাবা মা ভয় দেখায়? যদি এরকম কেউ ভয় দেখায় একদম ভয় পাবে না, পুলিশ কিন্তু ভয় পাওয়ার জিনিস নয়। কোনো অসুবিধা হলে মানুষ পুলিশের কাছে আসে এবং পুলিশ তাদের সাহায্য করে। সুতরাং তোমরা খাচ্ছ না বলে কেউ যদি ভয় দেখায় তোমরা উল্টো বলবে যে না খেয়ে নেবে লক্ষ্মী হয়ে, কিন্তু ওই বলবে যে না আমরা পুলিশ কাকুদের থেকে ওইভাবে ভয় পাবো না, আমরা পুলিশ কাকুদের সঙ্গে থাকবো। খুবই ভালো থেকো, থ্যাংক ইউ। আপনারা জীবন করছেন ঠিকই আছে, আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে মৃত্তিকা। নাম হচ্ছে মৃত্তিকা। কয়েকজন হাউসওয়াইফ আর কি, যারা সংসারের কাজকর্ম, তাদের বাচ্চাদের লেখাপড়া এর বাইরেও একটা সক্রিয় ভূমিকা নিয়েছে আর কি। ওরা অনেকদিন ধরেই এটা করছে, ধীরে ধীরে সেটা আরও বড় হচ্ছে। এবং এইবারের যে অনুষ্ঠানটা, ওরা কিছু বাচ্চাদের যারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় সেই সমস্ত বাচ্চাদের দিয়ে ওদেরকে ওরা লেখাপড়াও শেখাচ্ছে, প্লাস নাচ গান এটাও করছে। তো আজকে সিট অ্যান্ড ড্র কম্পিটিশনের একটা আয়োজন করেছে, সেখানে এখানে প্রায় আমাদের এখানে আমাদের 30 থেকে 31 জন বাচ্চা আছে, যাদেরকে ওই সামান্য কিছু রং দেওয়া আর কি, কাগজ রং এসব দেওয়ার, তার ভেতর থেকে একটা আঁকার কম্পিটিশন। আসলে বেসিক্যালি তো এটা কিছু না, এটা মানুষের সাথে মানুষের মেলা আর কি, মানুষ মানুষের সাথে মিলবে। যেমন আমরা দুর্গাপুজোর সময় দেখি মানুষ রাস্তায় নামে,
আরেকজনের সাথে দেখা হয়, কথা হয়, সেটা আমাদের বাঙালি কালচারে আছে। তো সেইটা ওরা করছে, এই এতগুলো বাচ্চাকে দেখতে পাচ্ছে যে এরা একজন আরেকজনের সাথে কথা বলছে, আলাপ করছে, আমরা কথা বলছি। তো এরকমভাবেই মানুষের সাথে একটা ভাব বিনিময় এবং তার মধ্যে দিয়ে যতটা সমাজে সমাজকে সুসংবদ্ধ রাখা যায় আর কি, এটা তারই চেষ্টা। জীবনপুর পান প্রস্তুত ট্রাস্ট ও লেজ হোম।